রফিকের সঙ্গে তোর যোগাযোগ আছে এখনো? হ্যাঁ, রফিকের। কে রফিক? নাকামি করবি না জিনাত। রফিক তোকে খুঁজছে কেন? মা, কে রফিক সেটাই তো আমি বুঝতে পারছি না। রফিক কে? হ্যাঁ, হতে পারে ওই ওখানে হয়তো আসতো তার। হ্যাঁ, এই তো এই তো কেমন আস্তে আস্তে কথা বের হচ্ছে মুখ দিয়ে। কি বলতে চাইছো বলো তো? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? না, তুমি আমায় বিশ্বাস করছো না জিনাত। তখন তো কত ভালো ভালো কথা বলতে, আর এখন নিজের মেয়েকেই না রে জিনাত। না, তা নয়। আমি কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ভরসা দিচ্ছ? বলছি তো আমি আছি, কোনো চিন্তা করিস না। আচ্ছা, আমার একটা সত্যি কথা বলবে? বল। আমি চলে গেলে তোমার কোনো অসুবিধা হবে না? পাগল ছেলের কথা শোনো। ওরে, তুই আমার বড় ছেলে, তুই চলে যাবি আর আমি তোর বাবার ইচ্ছে ছিল তুই গবেষণা করে অনেক, সেই গবেষণার কাজে তুই যাচ্ছিস, আমি কি কখনো বাধা দিতে পারি? বড় বৌমা জানে? জানে? আমি আসি আমা। একদিন আমি একটু কাজে বাইরে বেরিয়েছিলাম, ফিরে আসার পর হারু বলল চম্পা নাকি রফিকের সঙ্গে অনেকক্ষণ ধরে গুজগুজ করছিল। জিনাত, আমার মনে হয় চম্পা রফিককে কলকাতা ঠিকানা দিয়ে দিয়েছে। তো কি, তুই কেন বুঝতে পারছিস না জিনাত? রফিক কলকাতায় আসবে। মা, ও কলকাতায় এসে কিচ্ছু করতে পারবে না। তুই যাদের সঙ্গে আছিস, যাদের বাড়িতে আছিস, তাদের কি হাল হবে একবার ভেবে দেখেছিস? কিচ্ছু করতে পারবে না, খালি বড় বড় কথা। রাজি আমায় ভালো থাকতে দেবে না। জিনাত, আমার একটা কথা শোন, আমরা এখান থেকে সব কিছু গুটিয়ে নিয়ে চল না অন্য কোথাও চলে যাই, সেখানে সেখানে তুই ভালোভাবে থাকবি, অনেক পড়াশোনা করবি। পালিয়ে যাব? কেমন দেখলেন? ঠিক আছে। হ্যাঁ, কোনো ভয়ের কিছু নেই তো? না না, মানে আমার ছেলেকে কোনো খবর টবর দিতে হবে না তো? এখন ছেলেকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই মা। আপনি না তমিলে গাদি ওনার প্রেশারটা দেখুন তো, এত টেনশন করেন না সারা দিন। তুমি একেবারে কোনো কথা বলবে না, চুপ, কথা শুনে না জানেন? এরকম করলে কিন্তু আমি তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো বলছি। না না, আপনি ওকে মোটামুটি বিশ্রামে রেখে দিন, একদম বেড রেস্টের দরকার নেই, মোটামুটি বিশ্রামে রাখুন, তাহলেই হবে। এই
শোনো 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 কি বলছেন সেটা একটু শোনো। ও আর একটা কথা, ওই প্রেশারটা একটু বেশির দিকে দেখলাম। ও না, সেটা আপনি আবার ব্যস্ত হবেন না, সেটাতে ভয়ের কিছু নেই, হতেই পারে। কিন্তু তার জন্য একটু কাঁচা নুনটা খাবে না, অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করবে, তরকারিতে অল্প নুন দিতে পারেন। কিন্তু মশলাদার রান্না তো খেতে পারি, খেতে পারি না? না, তেল মশলা খুব রিচ খাবার না, না মানে বারণ করি। মশলাদার মানে কি? একটু তো মুখরোচক করে খাবারটা না দিলে তো এখনো অবশ্য সেরকম কিছু নেই, তার জন্য ওই যেটা আমি বললাম নুনটা না খেলেই হবে আর কি। আর বিশেষ কিছু করার দরকার, পা তুলে তুলে বসে থাকলে পরে এক্ষুনি না দরকার নেই, তুমি একটু পা ঝুলিয়ে কম বসো আর কি, শুয়ে থাকলেই সব থেকে ভালো। আমি বলি, আমার কথাটা না বিশ্বাস করে না জানেন তো। আর নেক্সট চেকআপটা কবে তোমার ভাই? আমার নেক্সট চেকআপটা এক সপ্তাহ পরে। হ্যাঁ ঠিক আছে, ততদিন তুমি এই ওষুধগুলোই খাও। আচ্ছা, আমি আর একটা ওষুধ অ্যাড করলাম, এগুলো খেয়ে যাবে। আর যে কোনো প্রবলেম হলে আমি তো সবসময় আছি, আমাকে সবসময় ডাকতে পারেন, কোনো ব্যাপার নয়। তো কন্টিনিউ করব আগের ওষুধের সঙ্গে। আচ্ছা, এগুলোই সব খেয়ে যাবে। আর আপনি এত টেনশন করছেন কেন? বাচ্চা হওয়াটা তো ভয়ের ব্যাপার কিছু নয়। টেনশন করার কোনো প্রয়োজন নেই, শুনেছেন? একদম টেনশন নয়। তুমি চুপ করো, একটু তো হয়ই বলুন। হ্যাঁ সেটা তো, থ্যাংক ইউ। ঠিক মনে আছে আমি তোকে ডেকেছিলাম? হ্যাঁ, না তো আমি এখানে কি করতে এসেছি? দেখ কিরম গন্ধ, খুব খারাপ। আচ্ছা শোন না, আমি কিছুদিন মনে করতে পারছি না রে কেন তোকে ডেকেছি। দেখো মেজো কাকিমা, যা বলার তাড়াতাড়ি বলো, আমার তো আবার পড়াশোনা আছে নাকি? তোর পড়াশুনো কবে থেকে? মানে এই তো সবে শুনলাম যে তোর নাকি পড়াশোনায় মন টন সব উঠে গেছে, আবার নতুন করে বসেছে, খুব ভালো, ভেরি গুড। তুমি আমাকে কিছু বলার জন্য ডেকেছিলে, তাই না? হ্যাঁ ডেকে যখন ছিলাম বলবো তখন নিশ্চয়ই। আচ্ছা শোন, হ্যাঁ 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 বলবো না, শোন না, আমাকে গুবলু বলছিল তোদের স্কুলে নাকি কি একটা এক্সিবিশন চলছে, গুবলুর স্কুলও পার্টিসিপেট করছে, কি রে ব্যাপারটা কি? ও ড্রামা কম্পিটিশন, কোন এক্সিবিশন না। শান্ত শান দিয়ে শেষ হচ্ছে, এক্সিবিশন কম্পিটিশন কাছাকাছি হলেই হলো। তো কি হয়েছে? তো কি হয়েছে? হ্যাঁ তো একটা, তোর কাছে একটা লাল রঙের ঘাগড়া হবে, লাল টুকটুকে লাল একটা ঘাগড়া। লাল ঘাগড়া দিয়ে কি হবে? ও বলিনি না, আমার মাথার অবস্থা। আচ্ছা বলো এবার হয়েছে কি, গুবলু মেন রোল পেয়েছে, মানে রানীর চরিত্রটা গুবলু করবে, শুয়ার রানী। রানীর চরিত্র গুবলু? বাবা হ্যাঁ, আপনি না, খুব ইম্পর্টেন্ট রোল। এদিকে আসুন, এখানে রাখুন। কি এগুলো? আচ্ছা এক কাজ করুন, রতনবাবুকে বলবেন না আসার আগে, মানে ডেমনস্ট্রেট করার আগে একটা ফোন করতে, তাহলে আমি পার্সোনালি থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো কি? পাচ্ছিস না তো গেস করতে? ওটাও তো মিউজিক সিস্টেম, একসাথে দুটো মিউজিক সিস্টেম। আমি কতদিন ধরে তোমাকে বলেছিলাম বলো মা এটা কিনে দেওয়ার জন্য, দেখ না দারুণ পছন্দ, এটা এই ঘরেই থাকবে। একসাথে দুটো মিউজিক সিস্টেম থাকলে গান গান করে বাজবে। তো কি হয়েছে অনিতা? অনিতা ইটস ফর ইউ, তোমাদের নতুন ফ্ল্যাটের জন্য আমাদের সকলের তরফ থেকে নতুন সংসারের গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ মাধবী, ইটস গ্রেট, থ্যাংক ইউ। মাধবী এটা খুব ভালো কাজ করেছো তুমি, খুব ভালো কাজ করেছো। আর টুস্কি ও অন্য যেটা আছে সেটা যেখানে রাখতে বলেছে সেখানে রেখে দিও না। এটা না, এটা আমার ফ্ল্যাটের জন্য, আমি তোমাকে বলেছিলাম না ওই রিসার্চের জন্য আমাকে অনেক ফোক সংস শুনতে হয়, আমার না জাস্ট শোনাই হয় না, যার জন্য কাজটাও এগোচ্ছে না।
তো আমি সেটাই ভাবছিলাম যে ওখানে ভালো করে ফিক্স করে। আচ্ছা কানাইদা, আমি আসছি এক্ষুনি আসছি। কানাইদা, এটা মা মার ফ্ল্যাটের জন্য কিনেছে। আমি যে ভাবলাম তুই কি সময় নষ্ট করিস না, যা পড়তে যা। দাদা, আমি বলছিলাম যে আমাদের যে নতুন ফ্ল্যাটটা আছে না, ওখানে যে মিউজিক সিস্টেমটা আছে ওটা একেবারে নতুন, জাস্ট এক বছর হলো কিনেছি। এটা বরঞ্চ এখানেই থাক। না অনিতা, অনিতা শোনো, নতুন ফ্ল্যাটের জন্য নতুন মিউজিক সিস্টেম খুব ভালো লাগবে, তুমি বরং ওটা নিয়ে নাও। নিয়ে নাও। না দাদা, এটা এখানেই থাক, টুসকিরা বরঞ্চ গান। আমি বলছি ভালো লাগবে। শুরু হয়ে গেল তোমার আমার। কিছু বললেন দাদা? না কিছু না, কিছু না। কানাই, এই কানাই। যাই আম্মা, বলুন। ওই চেয়ার টেবিলগুলো একটু ঝেড়ে পুঁছে রাখ, আর কুশন টুশনগুলো ঠিকঠাক করে রাখ। কি ব্যাপার আম্মা, কে আসছে? পাখি দিদিভাইকে সেদিনে যে ছেলেটি দেখতে এসেছিল, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, সৌরভ। একটু আগে আমায় ফোন করেছিল, বললো আসবে, আর আমার সঙ্গে কি সব দরকারি কথাবার্তা আছে, কি জানি বাবা কি কথা। ঠিক আছে। এখন আবার কে এলো? কে এলো রে কানাই? একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে গিয়েছেন। ঠিক আছে, পাঠিয়ে দে। আসুন ভেতরে। নমস্কার। তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? এই তো একটু আগে ফোন করেছিলে। আমি গাড়িতেই ছিলাম, মোবাইল থেকে ফোন করলাম। ও, দাঁড়িয়ে কেন, বসো। তাই বলো, আমি ভাবলাম এত তাড়াতাড়ি। আমার সঙ্গে তোমার কি কথা আছে? আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছিলাম। আর্জি? কি আর্জি? আমি জানি আপনি আমাকে হেল্প করতে পারেন। সেদিন আপনাদের বাড়িতে এসে একটা অসুবিধা সৃষ্টি করি আমি, আমাকে একটা চান্স দিন আমার ভুলটা শুধরবার জন্য। ভুল? তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। মানে আপনার কাছে আমি একটা পারমিশন চাইতে এসেছি, আপনার নাতনির কাছে আমি সরি বলতে চাই। ও, আমার নাতনি এখন বাড়িতে নেই, তুমি ওকে ফোনে কথা বলে নিও। না না না, ফোনে নয়। দেখুন, ফোনে তো একে অপরকে দেখা যায় না, মানে আমি যে কতটা অনুতপ্ত এটা তো বোঝা যাবে না ফোনে। তার চেয়ে বরং কালকে সন্ধেবেলায় আমি আর পাখি একটু বাইরে বেরিয়ে আসি, মানে সরি বলবার জন্য। পাখি রাজি হবে না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, বাইরে যাবো, জাস্ট আইসক্রিম খাবো, সরি বলবো, তারপর চলে আসবো। আর আপনি যদি আমার হয়ে ওকে রিকোয়েস্ট করেন তাহলে ও হয়তো মেনে যেতে পারে, মানে প্লিজ আপনি। ঠিক আছে, আমি না হয় ওকে বলবো, ও হয়তো রাজি হতেও পারে।
কিন্তু আমি একা ওকে ছাড়ব না। নো প্রবলেম, আপনি চলুন আমাদের সঙ্গে, গঙ্গার ধারে গিয়ে একটু বেরিয়ে আসবে একসাথে, বেশ ভালোই লাগবে। ওর বড় পিসি ওর সঙ্গে যাবে। থ্যাংক ইউ, আমি ফোন করে জেনে নেব। আজ তাহলে আসি। নমস্কার। আশ্চর্য, আমি কিন্তু পারবো না, আমি বলে দিলাম। তুই মাঝে মাঝে এমন একটা ইম্যাচিওর কাজ করে বসো না। আমি কোনো ছেলে মানুষই কাজ করি না রাজ। না, যা করি ভেবে চিন্তেই করি। আমি যেতে পারবো না, ব্যাস। শোন না, ছেলেটা একেবারে নাছোড় বান্দা, যত বলি পাখিকে আমি একা ছাড়বো না, তত ছেলেটা জানিস কি বলেছে আমাকে, বলে কি না, আপনিও চলুন না আমাদের সঙ্গে, গঙ্গার ধার পর্যন্ত আপনাকে ঘুরিয়ে আনবো। তোমাকে? হ্যাঁ। বাবা, খুব সাহস তো ছেলের। তবেই বোঝ যে ছেলে আমার মুখের সামনে এরকম কথা বলতে পারে তার মন পরিষ্কার হয় রাজ, মনে কোনো পাপ থাকে না। সেই জন্যই আমি আর কোনো আপত্তি করলাম না, রাজি হলাম। যাক, ঘুরে আসুক পাখি ওর সঙ্গে, তাই জন্য তোকে বলা। দিব্য পছন্দ হয়েছে আসলে ছেলেটাকে তোমার? আমি জানি না, যাও, গেলে তুমি যাবে, আমি যেতে পারবো না, ব্যাস। আমি কি বলছি, আমার ছেলেটাকে পছন্দ হয়েছে? তা যে নাকি, তুই আমাকে ওদের মধ্যে ভেড়াচ্ছ কেন বলো তো? এরম করিস না, যা, কথা দিয়ে ফেলেছি তুই যাবি, পাখি দিদিভাইকে আমি একা ছাড়তে চাই না। আর তাছাড়া একটা ভদ্রতা সভ্যতা বলেও তো ব্যাপার আছে না আমাদের পরিবারে, ছেলেটার সামনে আমি তাই আইসক্রিম খেতে আর কতক্ষণ লাগবে বল? আমা, একটা কথা বোঝো, এরপরে যখন বড় জানতে পারবে, জানতে তো পারবেই, নতুন করে কোনো অশান্তি আমার ভালো লাগে না। বড় বৌমাকে আমি যা বুঝিয়ে বলার বলবো। তুই এক কাজ কর, তুই পাখি দিদিভাইকে ডেকে পাঠা, তারপর আমার সামনে কথাটা পার। পাখি দিদিভাই যদি কিছু আপত্তি করে তখন আমি ওকে বোঝাবো। আমি ওকে বোঝাবো মানে? তুমি এখন পর্যন্ত পাখিকেও কথাটা বলে ওঠোনি? না। ও, তার মানে নাতনিকে তো যথেষ্ট ভয় পাও দেখছি। আচ্ছা আমা, আমাদের বেলায় তো ঠিক অর্ডার করেই খালাস হতে। এই দেখো, আসলে আমি কি চাই জানিস, পাখি সেদিন ওই ছেলেটির সঙ্গে যে অন্যায় কাজটা করলো ওটা করা ওর একদম উচিত হয়নি। আমার একদম ভালো লাগেনি সেদিনের পাখি দিদিভাইয়ের ওই আচরণ, তাই আমি চাইছিলাম যে এই সুযোগে ছেলেটাকে, মানে তোরা যেমন অন্যায় করলে সরি টরি কিসব বলিস না, ওই ছেলেটাকেও বলে দিল। হাসছিস কেন রে? আম্মা তুমি নিজেই দেখো, নাতি নাতনিদের পাল্লায় পড়ে তুমি কেমন আজকে ইংরেজি বলছো দেখো। আমি যা করি তোমাদের ভালোর জন্যই করি, বুঝেছ? বাবা, আম্মা সরি।